আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি। আমি আজকে দেখাইব দেশি মুরগ দিয়া পাতাকপি রান্না করিয়া। এখন এখানে রাখা আছে মশলাগুলা, আমি দিতে সময় সব মশলাগুলা পরিমাণ করিয়া দিলেন। দেখতে পারা দুইটা পাতাকপি আমি টুকরা টুকরা করে রাখছি। এখন আমি পাতাকপিগুলা খাটি লাগব। আমি চুলার মাঝে আমি ডেক বয়ে দিচ্ছি। এখন আমি তেল দিলাইমু এক কাপের মতন। এখন আমি দুই টেবিল চামচ রসুন দিলাম। এখন আমি এখানে একটু ভাজি লাইমু। কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি কুচি করে কাটা এক কাপের মতো পেঁয়াজ দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম আর আদা দেড় টেবিল চামচ। আমি এখন আমি সব মশলা দিই। এক চামচ আর বাহর দুই চামচ আর মরিচ তিন চামচ। আমরা একটু জাল পছন্দ করি, আপনারা চাইলে আরো কমাইয়া দিতে পারবা। মরিচ পাহর হলুদ আমি দিলাইছি আর এখন জিরা আর পাঁচফোড়ন এক টেবিল চামচ আর মুরগর মশলা এক টেবিল চামচ। এখন আমি পানি অ্যাড করবো যাতে মশলার গন্ধ যায়। আমি পানি অ্যাড করছি, পানি অ্যাড করি এখন নাড়াচাড়া করিয়া দিলাম। আমি এখন ডাকনা দি ডাকিয়ে রাখবো, একটু পরপর নাড়াচাড়া করিয়া দিব। পানিটা একটু শুকাইয়া আনলে আমি মাংস দিলাম। মাঝে মাঝে আমি নাড়াচাড়া করিয়া দিমু যাতে তলাত না লাগে। আমি ঢাকনা উঠলাইয়া নাড়াচাড়া করে দিলাম আর আমি মাঝে মাঝে মাংসটারি নাড়াচাড়া করে দিছি। এখন মাংসের পানি টানি গেছে, খোসানি শেষ হয়ে গেছে। এখন আমি পাতাকপি দিলাম। দেওয়ার পরে আমি খাইয়া
মাঝে মাঝে আমি নাড়াচাড়া করিয়া দিব যাতে তলাত না লাগে। পাতাকপি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, পানি টানি গেছে, এটা কোনো পানি এড করা লাগছে না। এখন আমি কাঁচামরিচ আর গুঁড়া ভাতা দিয়ে 2 মিনিট পরে আমি নামাই দিব। আমার পাতাকপি তরকারি অলরেডি হয়ে গেছে। আর 2-3 মিনিট রাখার পরে আমি ভিডিও ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবা যাতে আমার পরবর্তী ভিডিও আপনারা সহজে পাইলেন। কুকিং অ্যান্ড ইটিং ব্লগ চ্যানেলের সাথে থাকবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফিজ।